গরু মুখটা ছাড়া আমি দেখেছিলাম, তখন আমি ছোটবেলা ছিলাম, ছোট তখন কত বয়স আছে, 7 বছর 8 বছর বয়স হবে। তাই একজন আমার বাড়িতে গরুর মুখ থেকে ছিলা মানে রয়েছে, একদম লোম চোখ সবই রয়েছে, একটা পাথর বাড়ি রয়েছে। তো দুধ দিয়েছে, দুধ খেয়ে নিয়েছে, ওটাও দেখে দেখতে গেলাম তখন ছোটবেলায় খুব আনন্দ, ওই দুধ দিয়েছে দুধ খেয়েছে দেখি কি বটে। ছেলাকে আমি দেখতে গেলাম বেশ সুন্দর লাগছে দেখতে, চোখ রয়েছে সবই রয়েছে, কত সুন্দর দেখতে। ছেলাটি ও কিন্তু রাখতে পারলো না, ছেলাটি কিন্তু রাখতে পারলো না, ছেলাটি কোনো এক দেব মন্দিরে নারায়ণ মন্দিরে দিয়ে চলে এলো, ও গৃহে রাখতে পারলো না। মানে এত মানে উৎপাত শুরু হয়ে গেল সংসারটার মধ্যে, মানে ও সংসার বিষ্ণু মন্দিরে এসে আমাদের সে বিষ্ণু মন্দিরে রেখে দিয়ে এলো। ওই ওই এক ছেলা দেখেছিলাম ছোটবেলায় দেখেছি, তখন আমার বয়স করে 7-8 বছরই হবে। এই যে এই নারায়ণ শিলা একটা বিশাল শিলাই বলতে পারো, মানে এর মধ্যে শক্তি একটা আছে, এবং এই তুলসী পত্র ছাড়া এখানে অন্য কিছু নিবেদন করা যায় না। তুলসী পত্র দিয়ে আর দুধ তুলসী এটা দুধ তো থাকবে, আর তুলসী পাতা নিচে একটা দিতে হবে, উপরে একটা চিট করে দিতে হবে, উপরে একটা চিট করে 3টে তুলসী পাতা লাগে। দেখবে অনেক মানুষ অনেকে লাগাইতে খুব ভালো লাগে, অনেক মজা লাগে, মানুষ মানুষকে লাগায়, মানুষকে রেলায়, হ্যাঁ কেউ পেয়ে দিয়েছে তাকে খুব তো বলছে, নানারকমভাবে মানুষকে দেখে তীব্রতাকে আবার সৃষ্টি করে, বা তার উঠে গালাগালি শুনতে ভালো লাগে। তাহলে অনেক সাধুকে দেখবে অনেকেই আবার মানে লাগায়, সাধু বাবা বাঁচাও সাধু বাবা, এই যে একটা কথা উঠেছে মানে শুনতে পাওয়া যায় রাস্তা পথে ঘাটে, বাঁচাও সাধু বাবা, এই আবার কি ভাষা দেখো আমাকে দিকে বলে বাঁচাও সাধু বাবা, তুই ছাড়া যাকে আগে ঢুক, যাকে তোকে ঢুক আগে, তাইবে আমি বাঁচাই দেবো। হ্যাঁ আমাকে এরকম ধরনের কেউ বলছে বাঁচাও সাধুবাবু, এই যে বাঁচাও সাধুবাবু, আর তো তুমি তার তো সাহস হয়েছে ধুক ট্যাগের তলে, তাও দেখ আমি বাঁচাতে পারি কি না, সে তো অত দেখা তো সে সাহস দেখা। এই সাধু নিয়ে একটা ক্রিটিসাইজ ব্যাপার, এই যে একটা মানে আমাদের সাধু সমাজকে আমাদের বাঙালির মধ্যে সাধু সমাজে বেশি এগুলো আছে, হ্যাঁ মানতে চাই না। এবার সাধু কীভাবে সাধু হোক চাই না হোক, যদি সে ভ্যাগধারীও হয়, যার ভ্যাগটা নেই থাকে সাধুর ভ্যাগটা নিয়ে, তার একটা বিশাল একটা মূল্য আছে। সাধু মানে চোর থেকেও সাধু হয়েছে, গুন্ডা থেকেও সাধু হয়েছে, লম্পট থেকে সাধু কেউ জন হয়ে যাবে তখন তাকে কিছু আর তাকে তিরস্কার করা যাবে না। সাধু দেশটাই আমার একটি গুণ, সেই গুণটা আমাদের দেশের আমাদের এই পশ্চিমবাংলার লোকে কম বুঝে, উত্তরে উত্তরে ভালো সম্মান দেয়, উত্তরে গেলে খুব সম্মান সাধুদের, দারুণ সম্মান, কোথা খাওয়াবো কী রাখবো কী করবো, হ্যাঁ এরকম একটা মানে সাধু মানে শ্রদ্ধা করে বা প্রণাম করে বা যে যা মানে একটু ভক্তি করে কথা বলে। আর আমাদের এখানে সাধুরা বেরিয়ে গেলে সবচেয়ে টিটকারি করবে, হ্যাঁ বাবা করে দিয়ে সাধু হয়ে যাবে, এই এই একটা ভাব সাধু হওয়া। শোনো সাধু তাহলে একটা সাধু হওয়া খুব অপরাধ আর সাধু হওয়া খুব অপরাধ, হ্যাঁ যেমন দেখো মুসলিমদের একটা একটা শত বা একটা একতা আছে ওদের, জুম্মার দিন দেখবে সবাই মিলে নামাজ পড়ছে, সে দোকানই করুক আর কাজই করুক যাই করুক একটা টাইম কিন্তু শুক্রবার দিন ওদের বাঁধা আছে, সেটাই আমি নামাজ পড়ছি। হ্যাঁ এবং মায়ে যদি কোনো ছেলেকে নিয়ে গিয়েছে, কোনো বাচ্চা ছেলেকে যদি নিয়ে গিয়েছে মায়ে, তো বলছে এই মৌলুসা যদি আসে না, এই মৌলুসা সালাম কর সালাম কর। হ্যাঁ আর আমাদের মার মা বাবাতে কী হচ্ছে, মায়ের সঙ্গে ছেলে এসে তো বলছে এই বেশি কান বেঁচেছে আমি তাদের সাধুবোধ হয়ে দেবো সাধুবোধ হয়ে দেবো, এ ও কীরকম দেখো, তাহলে আমরাই শিক্ষা দিছি ছেলে মেয়েকে যে সাধুবোধায় কত পথ সাধুবোধ হয়ে দেবো। হ্যাঁ আর কিন্তু মৌল বিষয় যদি পেয়ে যায় তখন দেখবে এই সালাম করে মৌল সালাম কর, মুসলিম মারা ছেলে দিয়ে শিক্ষা দেয়, আর আমাদের বাঙালি মারা কি শিক্ষা দিছে, এই সাধুবাই এসে ভয় নেবো চুপ কর, হ্যাঁ তাই ও তাই তোর কাছে যাস না, হ্যাঁ কাছে যাস না, তাই এই যে একটা ভয় কিছু খাইয়ে দেবে, হ্যাঁ কিছু কিছু করে দেবে কিছু খাইয়ে দেবে, মানে সাধু শব্দটা এতই মানে এমনভাবে অপরাধ মানে সমাজে এখন চলছে সবাইকে সংসারী, হ্যাঁ এই যে সাধু
সাধু হওয়াটাও একটা বিশাল গল্প আছে। সাধু প্রকৃত সাধু যদি হতে যায়, এই যে সাধু বা সত্যিকারী আমাদের মুসলিমদের ধর্ম কত অনর, ওদের ধর্মটা কত অনর, ও এবং ওদের শিক্ষাটাও কেমন, আর আমাদের বাঙালির কালচারটা কেমন, কত পার্থক্য। আর কি যদি ভগবানের নাম বাঙালির একতা না হয়, তাহলে আমাদের আজকে কোন দেশে কোনখানে বাস করছি, সবাই তো মুসলিম হয়ে যাবে, সবাই হিন্দুত্ব বলে থাকবে না, এইভাবে চলতে থাকে। আমার অনুরোধ বা আমার মিনতি যে সবাই সাধু এবং ভগবান শ্রদ্ধা অবকাশের মা বাবার যেন গার্জেনরা যেন সেটা ভালোভাবে শিক্ষা প্রদান করে। আমাদের গার্জেনই ঠিক নাই, আমাদের বাবা মাই ঠিক নাই, এই সাধু বাপের নিচে ধরেন্দ্র প্রসাদ হবে চুপ, এই যে কথাটা, এই শব্দটাই খারাপ। কিন্তু একটা মৌলবী বেরিয়েছে, মৌলবী আমরা ওই যে মৌলবী সালাম করবি, এই যে একটা শিক্ষা কালচার। এবং যত বড়ই ছেলেটা মস্তান হোক বা মুসলমানের মেয়ে ছেলে যত বড় মস্তান হোক আর যা হোক, যখনই মৌলবী সব তখন মাথার নাম করবে আর আমাদের এখানে সাধুকে ক্রিটিসাইজ করবে, এই সাধু চলে এই যে একটা ভাবনা, এই যে ভাবনা থেকে আমাদের হিন্দুত্ব কিন্তু আস্তে আস্তে লুপ্ত নিয়েছে, হিন্দুত্ব কিন্তু আমাদের অনেক নিচে নেমে যাবে, এভাবে চলতে থাকে। বিভিন্ন ধরনের সাধু হয়, এক ম্যাথর আর এক ম্যাথরানি ছিল, বলে ও সে ম্যাথর রাজার পায়খানা পরিষ্কার করত, ম্যাথরানি রানী মায়ের পায়খানা পরিষ্কার করত, দৈনিক যেত। ম্যাথরানি হঠাৎ অসুস্থ হওয়ার ফলে রাজা ওরা ম্যাথরকে রাজা বলছো নিজের স্বামীকে, রাজা আজকে তো আমার শরীর খা, তো রানী মায়ের পায়খানাটাও একটা পরিষ্কার করে। এই যে একটা পায়খানা পরিষ্কার করে আসছি বলাতে ও গিয়েছে, গিয়ে মানে যখন রানী মায়ের বাথরুমে পায়খানা ঢুকছে তখন মানে যেমনি ছেড়ে দিয়েছে রানী মাথা মানুষ কিন্তু পায়খানা করতে বসেছে, এবারে ওই উলঙ্গ হয়ে পায়খানা করছে। এবারে রাজ আমাদের ম্যাথরে ওইটা দেখে খুব ভালো থাকে যে পরমা সুন্দরী এবং এই একটা মানে আকৃষ্ট হয়ে গেছে। ওরে দেখার ফলে ঘরকে মন মারা আমি বাড়িতে আসি, বাড়িতে এসে কাউকে চুপচাপ রাখার কথাবার্তা বলে না, চুপচাপ থাকে। ম্যাডামে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার রাজা, তুই কিছু ওই কাজ থেকে এসে আসার পর থেকে তুই চুপচাপ হয়ে গেছিস, খাওয়া দাওয়া করছি না, না কী ব্যাপার, বলছে না বলা যাবে না, বলছে হ্যাঁ বল না, কি তোর অসুবিধা কী হইল, বলছে এরকম ব্যাপার, তা আমি কিন্তু রানিমাকে এক একবার যদি এক রাতের জন্য আমি পেতাম, এক রাতের জন্য আমি যদি ওইভাবে স্ত্রীরূপে পেতাম তাই ভালো হতো, আমার এমনি মন খারাপ তাই আর বলিস কি দিই, তো ঠিক আছে দেখছি। রানীর কাছে যাই, হ্যাঁ রানী ওই কে তুই সেদিন রাজা পাঠাই তো কী হয়েছিল, বলছি আমি তো ওইটি পাঠাই ভুল করেছিল রানিমা, এই আপনাকে উলঙ্গ অবস্থা দেখার পর থেকে ওরা একটা এক মানে একটা আকৃষ্ট হয়ে গেছে যে আমি আপনাকে এক রাতের জন্য স্ত্রী রূপে পেয়েছি। ও এই ব্যাপার, ঠিক আছে ব তাই হবে, তাই হবে তাই এক রাতে তাই ঠিক আছে তাই হবে, চলে এলো সেদিন আসার পর থেকে ম্যাথরকে বললো কী বললো রে, হ্যাঁ বলছে হ্যাঁ হবে, কবে হবে সেটা বলে নাই, আবার দু একদিন পর আবার যায় ম্যাথরানি, বলছে আরে কবে কী কোথায় কী করবেন বা কবে কী হবে, ওই শোন তোর স্বামীকে বলগা 12 বছর সাধু সঙ্গ করে আসতে হবে, 12 বছর সাধু সঙ্গ করার পর, 12 বছর সাধু সঙ্গ করার পর আমি ওর সঙ্গে মিলিত হব। এবারে এসে বলল ম্যাথরানি ম্যাথরকে বলল এই যে 12 বছর তো আমার তো পাবো রানিমা নিশ্চয়ই পাবো, ও কিন্তু ঠিক আছে আমি ঘর থেকে চললাম, তাহলে আমি সাধু সঙ্গ করবো,
এই গ্রাম থেকে বেরিয়ে যায়, গ্রাম থেকে পাশে গ্রাম, তাদের নদী নালা হ্যান ত্যান, যদি একটা জায়গায় সাধু পায়, সে সাধুর সঙ্গে কিছুদিন থাকে, সেখানেও ভালো লাগে না, আবার এক জায়গায় যে বিভিন্ন জায়গায় আবার এক জায়গায় সাধুর সঙ্গে থাকে, কিন্তু দিন গুনে যায়, দিন মাস বছর গুনতেই থাকে, আরও সাধু সঙ্গ করতেই থাকে, এই গা সেই গা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে চলে যায়, ওই চুলে জটা নেমে যায়, দাঁড়িয়ে হয়ে যায়, বেশভূষণ মানে সাধু তাই হয়ে চলে এসছে, একদম পুরোটাই সাধু। এবার সঙ্গ করতে 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 যে 12 বছর পূর্ণ হয়েছে, 12 বছর তো কিন্তু ও দিন গুনছে, তো দিনটা ও গুনছে যে 12 বছর কতক্ষণ হয়, তাহলে আমি যেতে পারবো রানিমাকে পেয়ে যাবো, এই যে একটা ভাব। 12 বছর ধরে যখন 12 বছর কয়েকদিন আগে থাকতেও আবার নিজের বাড়ির দিকে আসবার রওনা দিয়েছে, ঠিক 12 বছরের মাথায় বাড়ির মানে ঘরের মানে গ্রামের বাইরে একটা বটবৃক্ষে বসে আছে, একটা রাখাল ছেলে গরু চড়াই ছিল, সেই রাখাল ছিল শোন এই অমুক মেলা নাকি দেখে দেত বোঝায় সাধু এসছে, তো তো রাজা এসছে এটি বলল। এবারে সেই রাখাল ছেলে গিয়েছে যে সাধু এসছে গো গাছের তলায় বসে আছে, তোমার নাম করে বলছে যে তোর রাজা এসছে দেখে দেখা, এই ঠিক আছে গেল দেখছি তো মানে চিনতেই পারছে না, চিনতেই পারছে না, কারণ তার ভাব ভাবটা সাধু হয়ে গেছে, জটা জুতো তারপরে দাড়ি হ্যাঁ ভেষ ভোর সব সাধু প্রকৃতির মতো হয়ে গেছে, চিনতেই পারছে না মেদানি, এই তুই আমার চিনতে পারছিস না নাকি, আমি তো তো রাজা, হ্যাঁ তুই এরকম হয়ে গেছিস, ওই ওসব বাদ দে আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, আমি কিন্তু রানিমাকে খবর দে, আমি কিন্তু রানিমাকে কথা দিয়েছে, বলছি হ্যাঁ আমি খবর দেবো, নিয়ে রানিমায়ের কাছে তারপর গেছি, তারপর দিন কাজে বলছে রানিমা আমার তো রাজা ফিরে চলে এসছে 12 বছর সদসম্ভ করার পর, বলছে আবার ঠিক আছে তো ভালো তো, তাহলে ওই গ্রামের বাইরে একটা বটবৃক্ষ নিচে বসে আছে আপনার অপেক্ষায়, বলছে হ্যাঁ আমি যাবো, রানিমা চরমভাবে সেদিন খুব নিজেকে খুব সজ্জিত করছে, অলংকার ফুলের মালা ফালা পরে ভালো কাপড় চোপড় পরে বাস ফাস করে সাজছে, রাজাও বলছে কী ব্যাপার তুমি তো কোনো সাজো না আজকে এত সাহায্য কিছুর জন্য, বলছে আচ্ছা সাধু এসছে দর্শন করছে, তাহলে আমিও যাবো, এই যে সাধু শব্দ মানে রাজা কিন্তু ঘুরাই আসছে আর রানিমা কিন্তু পালকিতে আসছে, চারটা কাড়ে রানিমাকে পালকিতে নিয়ে আসছে, রাজা আগে আগে আসছে, যেখানে ওই সাধুটা বসে আছে মেথর তার কিছু 100 মিটার বা 150 মিটার দূরে পালকিতে নামায় বলে হেঁটে হেঁটে আসবে রানিমা, হেঁটে হেঁটে আসছে, এসে যেমনি সামনে এসেছে সষ্টাঙ্গে প্রণাম করছে, সষ্টাঙ্গে প্রণাম করছে সাধুকে দর্শন করছে, তখন ওই মেথরের চৈতন্য লাভ হয়ে যায় যে এত বড় রানী এত পত্রপত্রী এত ইয়ে আমাকে আমি সামান্য মানুষ মানে এত কুপনবর্তী নিয়ে আমি সাধু সঙ্গ করলাম এতদিন ধরে, তা আমাকে এত শ্রদ্ধা এত প্রণাম, তাহলে আমি যে অরিজিনাল সাধু হতাম তাহলে আমি আরও কিছু পেতাম, এই যে এর মধ্যে একটু চৈতন্য বৈরাগ্য এলো বিশালভাবে, এই চৈতন্য পেয়েছে বিশাল জিনিস বড় সাধু মানে যখন ওই আমি বলতে চাইছি আমি বুঝতে চাইছি যে সাধু ভিতরে গিয়েছে দেখাতে হবে না, সাধু ভাবটা আছে সাধুর যে ব্যাপারটা আছে এটা কিন্তু মানতে হবে মান্যতা দিতে হবে, ওই একটি ওই তখন থেকে যে ত্যাগ হয়ে গেল ওই বেরিয়ে গেল ও চৈতন্য হয়ে গেল যে একটা রানিমা আমাকে প্রণাম করছে, এত সবাই আমাকে শ্রদ্ধা করছে, রাজা শুধু এসে প্রণাম করছে, তাই আমি যদি অরিজিনাল হতাম তাহলে তো আমি ভগবানকে লাভ করতাম, এই যে অরিজিনালটা হতাম আমাদের এই যে চৈতন্য ফিরল ওই যে সাধু তখন থেকে ত্যাগ হয়ে বেরিয়ে গেল, তাই সাধুর ব্যাপারটাই তাই মানে সাধু সাবধান সাধু হইতে সাবধান, সাধু কঠিন কথাটা খুব সহজ, সাধু সাধুত্ব থাকা সাধু হওয়া সাধুত্ব থাকা বড়ই কঠিন, সাধুত্ব হচ্ছে বিরাট সত্য, সত্যকে ধরে রাখতে হবে সত্য বলতে হবে মানুষকে ভালোবাসতে হবে প্রতি প্রাণীকে সমভাব দেখতে হবে
সবাইকে সমভাবে ভালোবাসতে হবে। ধনী হইয়া গরিবতায় সবাইকে সমানভাবে যে চেয়ে সে প্রকৃত সাধু।